শিক্ষানগরী রাজশাহী এবং সমস্ত উত্তরবঙ্গ থেকে বিদেশে পড়াশোনায় আগ্রহী ছাত্রছাত্রীদের সার্বিক সহযোগিতায় এবার গ্লোবাল হাইটস স্টুডেন্ট অ্যাডমিশন এবং মাইগ্রেশন কনসালটেন্ট কোম্পানির রিজনাল অফিসের যাত্রা শুরু হয়েছে রাজশাহীতে। নগরীর অলকার মোড়ে অবস্থিত এএইচ টাওয়ারে সন্ধ্যায় 7টায় প্রধান অতিথি হিসেবে কেক কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডাক্তার আনিকা ফারিয়া জামান অর্ণা। এ সময় ডাক্তার অর্ণা জামান বলেন, আজকে গ্র্যান্ড ওপেনিং গ্লোবাল হাইটসের এখান থেকে প্রমোট করবে দেশের বাইরে যারা পড়াশোনা করতে চায় অস্ট্রেলিয়াতে, তো তাদেরকে হেল্প করবে বিভিন্নভাবে। যারা পড়াশোনা করতে চায় অনার্স মাস্টার্স বা পোস্ট গ্রাজুয়েশন বা পিএইচডি প্রোগ্রাম, যেগুলো কারিকুলাম আছে বাইরে, সেগুলোতে যারা অ্যাটেন্ড করতে চায়, আমাদের রাজশাহী শহরে যে বিভিন্ন ক্ষেত্র থেকে অনেক সময় দেখি যে স্টুডেন্টদের একটু প্রবলেম হয়ে যায় কমিউনিকেট করতে, বা কোনো এজেন্সি না থাকার কারণে অনেকেই কিন্তু এক্স্যাক্ট ডিসিশনটা অনেক সময় নিতে পারে না। বা রাজশাহী থেকে অনেক সময় যেটা বেশি বলা হয় যে অনলি ইউকে বেসড হলে বা ইউরোপ বেসড হলে আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো, অথবা ইউএসএ যেতে চাইলে সেক্ষেত্রে হেল্প করতে পারবো, আদারওয়াইজ হেল্প করতে পারবো না। তো আমি অস্ট্রেলিয়া মেলবোর্নে গেছিলাম, আমি দেখেছি, আমার কাছে অস্ট্রেলিয়া অনেক অনেক সুন্দর, অনেক পিসফুল, অনেক শান্তির সুন্দর জায়গা মনে হয়েছে। এবং আমার কাছে মনে হয়েছে যে সেখানে যে কোনো একটা স্টুডেন্ট যদি সে চায়, মোনাশ ইউনিভার্সিটি আছে, আরএমআইটি আছে, সুইনবার্ন আছে, আরও অনেকগুলো ইউনিভার্সিটি আছে, মেলবোর্ন ইউনিভার্সিটি আছে, বা পুরো অস্ট্রেলিয়া মিলে অনেকগুলো কলেজ আছে, সেখানে যদি তারা চায়, অ্যাডমিশন চায় এবং তারা যদি পড়ার সুযোগ পায়, এবং তাদেরকে যদি আমরা কিছুটা লেস করে বা যাদের স্কোর ভালো আছে তাদেরকে যদি সেভাবে প্রমোট করতে পারি, যাতে অস্ট্রেলিয়ান ডলার কিছুটা কম খরচ হয় বা তারা স্কলারশিপ পায়, সেক্ষেত্রে আমাদের রাজশাহীর ছেলে মেয়েদের যে পড়াশোনা করার যে সুযোগ সেটা আরও বেশি বড় হবে, বড় পরিসরে করতে পারবে। তো শুধু ইউরোপ বেসড চুজ না করে বা এশিয়ার মধ্যে চুজ না করে যদি আমরা অস্ট্রেলিয়াটাকেও প্রায়োরিটি দিই, তো আজকের গ্লোবাল হাইটস যে উদ্যোগ নিয়েছে তাদেরকে স্বাগত জানাচ্ছে আজকে এটার শুভ উদ্বোধন। আপনারা আমাকে ডেকেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি নিজে পার্সোনালি অস্ট্রেলিয়া অনেক বেশি পছন্দ করি, আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং সেখানকার মানুষ খুব তাড়াতাড়ি সবাইকে আপন করতে পারে, খুবই নিজের করে নিতে পারে, ওদের বিহেভিয়ার অনেক ভালো, অনেক অনেক বেশি ফ্রেন্ডলি। তো আমার এখান থেকে যখন আমার ছোট ভাই বোন বা এখানে যারা ছাত্রছাত্রী আছে ওরা যদি হায়ার স্টাডিজের জন্য বাইরে যায়, বাইরে যেতে পছন্দ করে আর আপনাদের সাথে কনসাল্ট করতে চায়, কনসাল্ট করে বা এখান থেকে কোনো ফ্যাসিলিটি পায়, সুবিধা পায়, সুযোগ করে দেওয়া হয়, সেটা আমাদের জন্য অনেক ভালো একটা প্রাউড মোমেন্ট আর কি, আমাদের জন্য অনেক ভালো হবে। তো আশা করছি আপনারা ভালো কাজ করবেন, আপনাদের মাধ্যমে আমাদের ইয়াং জেনারেশনের যারা নেতৃত্ব দিবে তারা ভালো কিছু করবে, দেশের বাইরে পড়াশোনা করে এসে বাংলাদেশকে সার্ভ করবে, এটাই আমাদের চাওয়া। উদ্বোধনী আয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অস্ট্রেলিয়া থেকে যুক্ত হয়ে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পরিচালক এহতেসাম হক সোহাগ। এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী অফিসের হেড অব অপারেশন মোহাম্মদ রিজওয়ানুর রহমান এবং সিনিয়র কনসালটেন্ট হাফিজা আসমা। এছাড়া উপস্থিত ছিলেন বাংলার জনপদের সম্পাদক ডাক্তার সাদিকুর রহমান সহ অন্যান্যরা। মাসুমা ইসলাম, বাংলার জনপদ।